আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজ কিন্তু আমরা আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রাশি অনুযায়ী কোন জিনিসটা সবসময় আপনার সাথে থাকলে আপনি লাকি হবেন হবেন অর্থাৎ সমস্ত সৌভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে এই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা স্কিপ করে গেলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান ইমেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জ্যোতিষী পরামর্শ নেওয়ার জন্য চলুন আলোচনা শুরু করি দেখুন সফল হতে গেলে পরিশ্রমের কোনো মূল্য হয় না অর্থাৎ বিকল্প নেই পরিশ্রম করতেই হবে কর্মই ধর্ম কিন্তু কিন্তু তবুও লক্ষ্যে পৌঁছাতে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গ পাওয়াটাও খুব জরুরি নাহলে ব্যর্থ হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় তাই আমরা আশেপাশে এমন অনেক কিছু জিনিস লাকি মনে করি সেটা আমাদের সাথে থাকলে আমাদের এনার্জিটাকে আরও বাড়িয়ে দেয় আমাদের এগিয়ে যাওয়ার উদ্যমতাটাকে আরও বাড়িয়ে দেয় এবং সফলতা এনে দেয় এবং আশঙ্কাও থাকে না সেটা পণ্ডু হয়ে ভণ্ড হয়ে যাওয়ার জন্য পণ্ডুল হয়ে যাওয়ার জন্য এরপরে আমরা আলোচনা করছি চলুন যে সমস্ত রাশির বারোটি রাশি করব খুব সংক্ষেপেই করবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যে কিভাবে আপনারা নিজেদের মধ্যে রেখে দিতে পারেন সেই জিনিসগুলো প্রথমেই বলবো যে মেষ রাশি মেষ রাশির জাতকরা কিন্তু খুব কর্মঠ হয় তাই এরা যেটা ঠিক করে নেয় যে আমরা এটা করবই সেটা কিন্তু করেই ছাড়ে তাই যেভাবেই হোক না কেন তারা লক্ষ্যে কিন্তু পৌঁছাই পরিশ্রমী কর্মঠ মানুষদের চার্মের জন্য অবশ্যই তাদের কাছে কি রাখা উচিত চাবি হ্যাঁ যে কোনো একটা চাবি যদি শুনতে খারাপ লাগছে বা মনে হচ্ছে এটা আবার হতে পারে ইজ ইট পসিবল ইয়েস ইজ ইট ইট ইজ পসিবল হ্যাঁ এটাই সম্ভব তাই অবশ্যই একটা ভাগ্যের তলা খুলতে সবসময় আপনার একটা চাবি রেখে দেবেন যে কোনো চাবি চাবিটা যেন মরছে না পড়ে এটা একটু লক্ষ্য রাখবেন কেননা মরছে ধরা জিনিস দিয়ে আপনি কি সৌভাগ্যের চাবি খুলতে পারবেন তাই সৌভাগ্যের চাবি চাবি খুলতে এবং শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পেতে উন্নতির পথে যাতে কোনো না আসে সেই জন্য সবসময় একটা চাবি রেখে দেবেন অবশ্যই যদি সেটা গোল্ডেন কালার হয় তাহলে তার বলার বাহুল্য কোনো অসুবিধাই নেই একদম গোল্ডেন কালার রাখার চেষ্টা করবেন তাহলে সিলভার কালার হলেও হবে এরপরে বলব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তাদের লাকি নাম্বার হচ্ছে সেভেন এই সেভেন নাম্বারটি আপনি শরীরে খোদাই করে নিন আপনি রুমালে রেখে দিন না সেভেন লিখুন ইংরাজিতে লিখুন বাংলায় লিখুন কোনো অসুবিধা নেই সবসময় সাথে রাখুন হাতে লিখলে যদি মুছে যায় তাই শরীরের বা দিকের কোনো অংশে লিখে রাখুন কোনো অসুবিধে নেই আমাদের স্বাস্থ্য বলছে যে এই সংখ্যাটির সাথে কিছু লেখার সন্ধান পাওয়া যায় এবং গুড লাককে কি করে বৃদ্ধি করে দেয় তাই আপনার জীবনে চলার পথে লাকি আপনার নাম্বারটা হচ্ছে সেভেন অবশ্যই এই সেভেন নাম্বারটা আপনি পারমানেন্টলি কোথাও যদি আপনি ট্যাটু করে গায়ে করে নিতে পারেন হাতে কোনো অসুবিধা নেই সেভেন নাম্বারটা আপনার লাকি নাম্বার করে নিন এরপরে বলবো মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সঙ্গে থাকলে তারা সাফল্যের কোথায় চলে যায় পিনাকে দি সাকসেসে তারা পৌঁছে যেতে পারে তাই সঙ্গে একটা ডাইস রাখবেন ডাইস মানে সেই লুডো খেলেন না লুডো সেই লুডো খেলার গুটি সেই ডাইস যদি একটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই ছোট জিনিসটা যদি আপনি সাথে নিয়ে সব সময় থাকেন আপনার খারাপ সময় কেটে যাবে আর সৌভাগ্য কিন্তু আপনার সাথী হয়ে যাবে সারা জীবনের জন্য তাই অবশ্যই কিন্তু এটা করবেন এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা কী রাখবেন আপনাদের সাথে এদের এরা কিন্তু আশেপাশের মানুষদের আনন্দে রাখতে চায় কর্কট রাশি জাতকরা তাই ভালোবাসার মানুষদের পাশে দাঁড়ানো যেমন এরা পছন্দ করে এদের সেই চিন্তাই থাকে যেই চিন্তা মানুষের ভালো করবে তবে কর্কট রাশির জাতকদের ভাগ্য ফেরাতে একটা জিনিস দরকার সেটা হচ্ছে গুবড়ে পোকার ছবি বা গুবড়ে পোকার যদি কোনো শোপিসো থাকে সেটাও রাখতে পারেন বা গুবরে পোকার ছবি যদি রাখেন তাহলে খুব সুফল পাওয়া যায় এবারে গুবরে পোকা কেমন হয় সেটা একটুখানি সার্চ করে দেখে নেবেন যারা জানেন না বা গুবরে পোকার নেট তো এখন নেট থেকে একটু সব কিছু ডাউনলোড করা যায় সেটা করে নেবেন দিয়ে সাথে রাখবেন কোনো অসুবিধা নেই দেখবেন খুব ভালো ফলাফল কিন্তু পাবেন এটার সঙ্গে থাকলে কোনো ধরনের ক্ষতি কিন্তু আপনার জীবনে আর হবে না এরপরে বলবো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের একদম লাকি চাম হচ্ছে নীলকান্ত মণি বা নীলা এই পাথরটি যদি ধারণ করেন তাহলে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে আসতে সময় লাগে না কিন্তু এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন তা হল যে কোনো ধরনের জেমস্টোন বা পাথর ধারণ করার আগে জ্যোতিষীদের পরামর্শ নেওয়া উচিত এবং নীলা এমন একটি জিনিস সাত দিন মাথা নিচে দিয়ে ঘুমিয়ে দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে নাকি কোনো বাজে স্বপ্ন দেখছেন না তো বা কোনো জীবনে কোনো দুর্ঘটনা ঘটছে না তো যদি না হয় তাহলে পড়তে পারেন না হলে কিন্তু পড়বেন না তবে একবার জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিতে পারেন যদি মনে করেন আর না হলে বললাম সেই পদ্ধতি যে পদ্ধতি আপনি অবলম্বন করেন যদি তাহলে করতে পারেন এরপরে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আশেপাশের উপস্থিত পজিটিভ এবং নেগেটিভ শক্তি দ্বারা এরা খুব প্রভাবিত হয় তাই খারাপ শক্তির কারণে যাতে কন্যা রাশিদের কোনো ক্ষতি না হয় তাই সুনিশ্চিত করতে এদের চোখের সামনে রাখা যায় ইভিলাই যদি নামক সোপৃষ্টি এভিলাই এবার কোথায় পাবেন এটি লকেট হিসাবেও ধারণ করতে পারেন বা এটি সঙ্গে থাকলে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে না শুভ শক্তির একটা প্রভাব বেড়ে যাবে ইভিলআ ইভিলাইটা কোথায় পাবেন একটু অবশ্যই ইন্টারনেটে সার্চ করে নেবেন দেখবেন আপনারা কিন্তু এইগুলো সব পেয়ে যাচ্ছেন এবারে তুলারাশির সম্পর্কে জানবো তুলারাশির খারাপ শক্তির প্রভাব কমে গিয়ে জীবনে হারিয়ে যাওয়া ভারসাম্য যদি ফিরে আসুক চান তাহলে আপনার কিন্তু আনন্দ সাফল্য যদি পেতে চান তবে একটা ত্রিভুজ কিনে আনতে হবে আর এই ত্রিভুজের ট্যাটুও যদি আপনারা করতে পারেন শরীরের এর বা দিকের অংশে তাহলে কোনো অসুবিধা নেই এই ত্রিভুজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই শোপিস হিসাবেও যদি এটা বাড়িতে রাখেন তাহলেও কিন্তু খারাপ শক্তির প্রভাব কমে যেতে শুরু করবে গৃহে গৃহের মধ্যে ধনশ্চর্য পূর্ণ হয়ে উঠবে সৌভাগ্য বর্ধিত হবে তাই খারাপ সময় কাটিয়ে আর্থিক উন্নতি ঘটার জন্য অবশ্যই বাড়িতে একটি সপিস আনতে পারেন যে কোনো মেটালেরই সেটা সপিসটা হবে মোট কথা সোপিস হলেই হবে এরপরে আমরা বৃশ্চিক রাশির সম্পর্কে বলবো যে ঘোড়ার খুঁড়ের নাল পাওয়া যায় এই রাশির জাতক রা যদি রাখতে পারে এবং নিজেদের কাছে যদি রাখতে পারে বা বাড়িতে রাখতে পারে বা সদর দরজায় যদি লাগিয়ে রাখতে পারে তাহলে খারাপ শক্তি কিন্তু প্রবেশ করতে পারে না সেই সঙ্গে বাড়িতে উপস্থিত নেগেটিভ শক্তির প্রভাবও কমতে শুরু করে এবং স্বাভাবিকভাবে কোনো বিপদ ঘটার আশঙ্কা কমে যায় নানাবিধ যে অর্থ সংক্রান্ত ঝামেলা থাকে সেগুলো মিটে যেতে সময় লাগে না জীবন সৌভাগ্যপূর্ণ হয়ে ওঠে এবারে বলবো ধনু ধনু রাশির ফেংসুই সম্পর্কিত শোপিস দেখবেন দোকানে কিনতে পাওয়া যায় তাই খরগোশের পায়ের মতো দেখতে এক ধরনের শোপিস পাওয়া যায় যাকে র্যাবিট ফুড বলা হয় এবারে বলবেন র্যাবিট ফুট কোথায় পাবো একটুখানি সার্চ করে নিতে হবে দেখুন ভাগ্য যদি আপনাকে পরিবর্তন করতে হয় একটু তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে কেষ্ট মেলা যায় না কষ্ট কেষ্ট মেলে না তাই একটু সার্চ করে খুঁজে নিতে হবে কিন্তু এই শোপিস সোপিসটি এই যে র্যাবিট ফুডটা যদি আপনারা নিজেদের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই শুভ বাড়িতেও যদি রেখে দেন তাহলে ভাগ্য ফিরতে কিন্তু সময় লাগে না তাই সুখে শান্তিতে আনন্দে সৌভাগ্যপূর্ণ দিন কাটাতে এই টোটকাটি অবশ্যই মেনে চলুন এবং র্যাবিড ফুড বাড়িতে অবশ্যই রাখুন মকর রাশির জাতক জাতিকাদের চাট পাতা একসঙ্গে জুড়ে রয়েছে এমন যদি পত্রগুচ্ছ জোগাড় করতে পারেন তাহলে ভাগ্য ফিরে যেতে দেখবেন সময় লাগবে না সেই সঙ্গে রোগ তো দূরে পালাবেই মিলবে আরও অনেক উপকার আর্থিক উন্নতির সঙ্গে কর্মক্ষেত্রে একের পর এক উন্নতি লাভের সুযোগ আসতে শুরু করবে ফলে জীবনের চিত্রটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাই এমন পাওয়া পাতা পাওয়া কিন্তু অসম্ভব কারণ প্রায় একটা গাছে চারটি পাতা একসঙ্গে লেগে থাকতে দেখা যায় না তাই নিশ্চয়ই মন খারাপ লাগছে কিন্তু চিন্তা করবেন না এমন পাতা না পেলেও মকরাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরিয়ে দেওয়া সম্ভব হবে যদি ধরুন ওই চারটে পাতা একসঙ্গে আছে কোথায় খুঁজে বেড়াবেন কি করবেন যদি না পান তাহলে আপনারা কি করবেন কিছু বইয়ে উল্লেখ করা আছে যে যদি এই রাশির অধিকাররা বাড়িতে একটা ড্রাগনের মূর্তি রাখে বা ছবি এনে রাখে তাহলে দারুণ উপকার পাওয়া যায় তাই যদি সন্ধানে থাকবেন যদি চারটে পাতা কোনো গাছের চারটে পাতা দেখেছেন একসঙ্গে যুক্ত হয়ে আছে নিয়ে নেবেন নিয়ে রেখে দেবেন নিজের কাছে ফাসিল হিসাবে ফাসিল করে রেখে দেবেন আর যদি না পারেন তাহলে ড্রাগনের মূর্তি নিয়ে আসবেন বা ড্রাগনের ছবি নিয়ে আসবেন দিয়ে নিজের ঘরে রেখে দেবেন এইটা কিন্তু অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই এখান থেকেও কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন আপনাদের লাকি চাম হিসাবে এই যে ড্রাগন মূর্তি আপনাদের বা ড্রাগনের ছবি খুবই কাজে দেবে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা যদি ঝিঝি পোকার ছবি রাখতে পারেন ঝিঝি পোকার ছবি তাহলে কিন্তু দারুণ ভালো তারা ফলাফল পাবেন তাদের জীবন সৌভাগ্যমণ্ডিত হয়ে উঠবে তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে মীন রাশি এই রাশি জাতক জাতিকাদের জন্য হলো ড্রিম ক্যাচার এই জিনিসটি যদি বেডরুমে রাখেন তাহলে খারাপ শক্তির ধারে কাছে ঘেঁচতে পারবে না এবারে বলবেন যে ড্রিম ক্যাচার কোথায় পাবো সব কিন্তু ইন্টারনেটে আজকাল পাওয়া যায় এখন হচ্ছে ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ড বেটার টু সে ডিজিটাল ওয়ার্ল্ড সো ইউ জার সার্চ ইউ জার সার্চ ইউ জে সার্চ মাউ মাইন নিউটলি এটাই বলবো মাই নিউটলি সার্চ করুন পেয়ে যাবেন মনে যদি আশা থাকে শুনুন একটা কথা আছে ইচ্ছা করলে উপায় হয় মনে বিশ্বাস শক্তি রাখুন খুঁজে বেড়ান অবশ্যই পাবেন পেতে হবে আপনাকে মনে করুন আই হ্যাভ টু ডু দ্যাট আমি এটা করবোই যখনই ভাববেন আপনি এটা করবেন তখনই আপনি করতে পারবেন আর যখনই করব করব না করব কি করব না যখন সুইঙ্গিং বিটুইন ইয়ে নো তখন আর কোনো কিছু হবে না সো বি ডিটারমাইন্ড ডিটারমাইন্ড হন দিয়ে গিয়ে যান সৌভাগ্য দেখবেন সঙ্গী হয়ে উঠেছে বিশ্বাস করুন নিজের মধ্যে শক্তিটাকে আপনি জাগিয়ে তুলুন সময় বলছি শক্তি জাগিয়ে তুলুন তারপরে দেখবেন কোন শক্তি আর আপনাকে বেঁধে রাখতে পারবে না দুর্ভাগ্য থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এইটা যদি আপনি সাথে রাখেন অনিদ্রার মতো সমস্যাও দূর হয়ে যাবে শরীর মন চাঙ্গা হয়ে যাবে জীবন আপনার দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে খুব ভালো থাকুক থাকুন আপনাদের জীবন সমস্ত সুন্দর হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি